2014 সালে কলকাতা নাইট রাইডার্স হয়ে শীর্ষ রান করেছিলেন রবিন উথাপ্পা, এবং যার জন্য অরেঞ্জ ক্যাপের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে এসেছিল আইপিএল ট্রফি। হঠাৎ করে তার টুইটে এক পোস্ট এবং যা ঘিরে একটু বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং সেখানে কলকাতার প্রাক্তন ক্রিকেটার এক রকম কিন্তু বলেছেন যে চেন্নাইতে তিনি যে জায়গাটা পেয়েছেন কলকাতায় পাননি। কেন তিনি এমন বলেছেন, কি বৃত্তান্ত, এটা অবশ্যই এই ভিডিওতে জানব। প্রথমে চলে আসি একটু রবিন উথাপ্পার ডিটেলসে। যে রবিন উথাপ্পার আইপিএল কেরিয়ারটা শুরু হয়েছিল 2008 সালে, সেখান থেকে দাঁড়িয়ে প্রথম আইপিএলে 320 রান দিয়ে শুরু করেছিলেন তিনি, এবং তারপর একে একে তার রান বাড়তে থেকেছে। টোটাল আইপিএল ম্যাচ খেলেছেন 205টা, এবং সেখানে রান করেছেন 4952। আমরা যদি তাকিয়ে দেখি লাস্ট সিজনের দিকে, তাহলে সেখানেও 12টা ইনিংসে 230 রান করেছেন। হাই স্কোরও কিন্তু ছিল 88, এবং সেখান থেকে দাঁড়িয়ে তার যদি অন্য জায়গাগুলো দেখা যায়, মানে বিশেষ করে তার কলকাতা নাইট রাইডার্সের দিকটা, সেখান থেকে 2014 সালে তার সর্বশ্রেষ্ঠ রান ছিল 660, এবং সেই ম্যাচেও কিন্তু 83 নট আউট হায়েস্ট ছিলেন। তারপরেও তিনি 80 নট আউট, 67 নট আউট, এরকম অনেক ম্যাচ নট আউট থেকে ভালো পারফরমেন্স দিয়েছেন। সেই রবিন উথাপ্পা মাত্র 2 বছর কলকাতা নাইট রাইডার্স ছেড়ে চেন্নাইতে যোগ দিয়েছেন, এবং তারপরে তিনি তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন চলো চেন্নাই, এবং এই পোস্টের নিচে এক কলকাতা সমর্থক অবশ্যই কমেন্ট করেছেন, একটা দুটো মরশুম খেলেই চেন্নাইয়ের কাছে বিক্রি হয়ে গেলেন, কেকেআরের জন্য কখনো এমন সমর্থন দেখিনি। সেখানে রবিন উথাপ্পা বলেছেন, সম্মান পেতে হলে সম্মান দিতে জানতে হয়। রবিন উথাপ্পা এক প্রকার কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন যে কলকাতার থেকে অনেক বেশি সাহায্য তিনি চেন্নাই দল থেকে পেয়েছেন, যে চেন্নাই দল একটা টাইমে মন্তব্য করেছিল মানুষজন যে বুড়োদের নিয়ে তৈরি দল। তো সেখান থেকে দাঁড়িয়ে চেন্নাই এবং কলকাতার ম্যানেজমেন্টের মধ্যে কি তাহলে কোনো পার্থক্য আছে? কি মনে হয় আপনাদের, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।